আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফতিহা শাফি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সেক্টর কমান্ডার বীরত্তম আর দত্ত মারা গেছেন মধ্যরাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি হাসপাতালে তিরানব্বই বছর বয়সী এই বীরের মৃত্যু হয় তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো সাতাশ সালে শিলংয়ে জন্মগ্রহণ করেন চিত্তরঞ্জন দত্ত মুক্তিযুদ্ধকালে সবার কাছে তিনি পরিচিত হন সিআর দত্ত নামে পাকিস্তানি সেনাবাহিনীতে তিনি যোগ দেন উনিশশো সালে মেজর জেনারেল হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নেন করোনা ও উপসর্গে দেশের বিভিন্ন জেলায় আজ অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় তিনজন মারা গেছেন এর মধ্যে একজন খুলনা একজন যশোর ও অপর একজন বাগেরহাটের বাসিন্দা বৈশাল বিভাগে করোনা পজিটিভে দুজন ও উপসর্গে একজনের মৃত্যু হয়েছে বিভাগের ছয় জেলায় নতুন আক্রান্ত হয়েছেন ছিয়াত্তর জন ব্রাহ্মণবাড়িয়ায় গত চব্বিশ ঘন্টায় করোনা পজিটিভ হয়ে আরও একজন মারা গেছেন এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একচল্লিশ জন নতুন শনাক্ত হয়েছেন আরও পাঁচজন জন ব্রাহ্মণবাড়িয়ায় বাঁচারামপুরে নিজ বাড়ির নিচ থেকে শিপা আক্তার ও কামরুল হাসান নামে দুই ভাই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ পুলিশ সোমবার রাতে তাদের উদ্ধার করে নিহত দুজন ওই গ্রামের কামাল মিয়ার সন্তান এলাকাবাসী জানায় সোমবার বিকেলে কামরুলকে ঘরে না পেয়ে মা হাসিনা আক্তার মেয়েকে রেখে তাকে খুঁজতে বের হন ছেলেকে না পেয়ে বাড়ি এসে দেখেন তার মেয়েও নিখোঁজ পরে দুজনকে খুঁজতে আবারও বের হন তিনি খোঁজাখুঁজির পর তাদের না পেয়ে বাড়ি ফিরে শিশু দুটির লাশ দেখে জ্ঞান হারান মা খবর পেয়ে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছে এদিকে সাভারের জালেশ্বর ও আশুলিয়ার বেরোন এলাকায় দুটি বাড়ি থেকে দুজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ নির্মাণ শেষ হওয়ার দুই মাস না যেতেই ভেঙে যাচ্ছে পটুয়াখালী কলাপাড়ার নিজামপুরের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ফলে পানিবন্দি দশা থেকে মুক্তি পাওয়া মানুষরা আবারও শঙ্কায় পড়েছেন বাদ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের কাজ ও অনিয়মকেই এজন্য দায়ী করেছে স্থানীয়রা দু সালে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ভেঙে যায় পটুয়াখালীর কলাপাড়া নিজামপুরের পাঁচ কিলোমিটার বনা নিয়ন্ত্রণ বাদ এরপর পাঁচ দফা নির্মাণ ও পুনর্নির্মাণ কাজ হলেও অজ্ঞাত কারণে তার টেকসই করা যাচ্ছে না এবারও এই বাদ মেরামতে খরচ হয়েছে প্রায় পৌনে তিন কোটি টাকা এবারে আন্তর্জাতিক করোনা আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হলে তাদের শরীর থেকে নেয়া রক্তরসের মাধ্যমে আক্রান্ত অন্য রোগীর চিকিৎসা পদ্ধতি বা প্লাজমা থেরাপি নিয়ে সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিবিসি জানায় ট্রাম্প প্রশাসনের চাপে রোববার যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এফডিএ করোনা আক্রান্তদের জরুরি ব্যবহারের জন্য প্লাজমা থেরাপির অনুমোদন দেয় এর কিছু পরে ডাব্লিউ এর প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথ বলেন অল্প কিছু ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে যে করোনা প্লাজমা থেরাপি ফল আনতে পারে তবে তার সফলতা খুবই কম তাই এটা ব্যবহারের অনুমোদন দেওয়ার মতো যথেষ্ট কোনো কারণ নেই করোনায় এর কার্যকারিতা মূল্যায়নে আরও পরীক্ষা প্রয়োজন বলেও জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বিজ্ঞানী এবারে শেয়ার বাজারের খবর আগের দিনের পতন কাটিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সূচক ও লেনদেন উত্থান চলছে সকালে লেনদেন শুরুর পর থেকেই সূচক বাড়তে থাকে এবং বেলা এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত ডিএসির তিনটি সূচকই ঊর্ধ্বমুখী থেকে লেনদেন করছে সেই সঙ্গে লেনদেনকৃত অধিকাংশ কোম্পানির শেয়ার দরও বাড়ছে এ সময় পর্যন্ত লেনদেন হয় তিনশো পনেরো কোটি একান্ন লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ে দুশো একুশটি কমে সাতাত্তরটি এবং অপরিবর্তিত ছিল পঞ্চান্নটি কোম্পানির শেয়ারের দাম টাকার অঙ্কে লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশ কোম্পানির মধ্যে রয়েছে বেক্সিমকো লিমিটেড বেক্সিমকো ফার্মা লাফার্স হোলসিম অরিয়ন ফার্মা গ্রামীণ ফোন আইএফআইসি ব্যাঙ্ক স্কোয়ার ফার্মা এস বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের লিমিটেডের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে একানব্বই পয়সা আগের বছর একই সময়ে আয় ছিল সাতাশি পয়সা অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে তথা হিসাব বছরের প্রথম নয় মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে তিন টাকা চৌষট্টি পয়সা আগের বছর একই সময়ে ইপিএস ছিল এক টাকা ছিয়াত্তর পয়সা ত্রিশে জুন পর্যন্ত শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ষাট টাকা দশ পয়সা সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ